হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। তো হোলির দিনে সকালে এখন আমি রেডি হয়ে নিয়েছি। তো আজকে আমাদের ওখানেও বোম্বা পুজো, এখানেও বোম্বা পুজো, ঠিক আছে? তো এখন সৌরভের সাথে একটু বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি ব্লগটা পুরো দেখতে থাকো, সারাদিন কীভাবে হোলিটা সেলিব্রেট করছি সেটাও দেখতে থাকো, ঠিক আছে? তো চলো লেটস স্টার্ট। তো কালকে শর্ট ভিডিও বানাচ্ছিলাম, সেই জন্য দেখো প্লেটের মধ্যে অনেক আবির ঢালা ছিল। তো কালকে শর্ট ভিডিও বানানোর পর এই আবিরগুলো রেখে দিয়েছিলাম। তো অনেক রং খেলার পর তুলিরা এসেছিলো, তাও রং রেখে দিয়েছে। তো এখন এর মধ্যেই ঢেলে দেব, আর প্লেটটা ফাঁকা করছি না। তো এবারে হরিতলায় প্রথমে আবির দিয়ে দেব, তারপরে হরিতলায় দেওয়া হয়ে গেলে ও বাড়িতে যাব, ঠিক আছে? মানে শাশুড়ি মায়েরদের ওখানে, তো আমার দেওয়ার শাশুড়ি মা সবাই আছে, ওখানে যাব। তারপর আমাদের ওখানে যাব, মানে মায়ের ওখানে। তো মায়ের ওখানে গিয়ে এখন দু তিন দিন থাকবো, সেটাই আগে থেকে প্ল্যান করে নিয়েছি, যেহেতু আমাদের বাড়ির খুব কাছেই বোম্বা পুজো, ঠিক আছে? একদম বাড়ির পাশেই বলতে গেলে। তো এখানেও বোম্বা পুজো, এখানের থেকে ওখানের বোম্বা পুজোটা অনেকটাই কাছে, সেই জন্য ওখানেই এখন গিয়ে থাকবো। চলো দেখতে থাকো। তো চলো এবারে সৌরভ আমি বেরিয়ে পড়ি। তো আমরা প্রথমে এক জায়গায় যাব, সেখানে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো সেটাও। আর সৌরভ এখন ওর ব্যাগ থেকে একটা সানগ্লাস বার করে দিচ্ছে, ঠিক আছে? হরিতলায় আবির দেওয়ার পরে বাবার ছবি তো আবির দিলাম, তারপর সৌরভের পায়ে আবির দিয়ে স্টার্ট করছি। তো পায়ে খুব একটা হাত দিতে পছন্দ দেয় না এবং পছন্দও করে না, তো আজকে আর দশমীতে ছাড় আছে। তো যাই হোক, চলো বেরিয়ে পড়লাম, দেখতে থাকো। আমরা এসেছি, এখানে একটা জমিতে পুজো ছিল আজকে, ঠিক আছে?
তো এই পুজোটাতে দেখা পুজো দেখতেই আজকে এসেছি। তো এই দাদুটার পুজো ছিল, দাদুটা নিমন্ত্রণ করেছিল। আর দেখো দাদুটার এই জমিতে কত কাঁঠাল হয়েছে, ঠিক আছে, অনেক লেবুও হয়েছে। তো দেখো প্রত্যেকটা ডালে ডালে কাঁঠাল হয়ে আছে, তো খুব ভালো দেখতে লাগছে। এটা একটা বাগান বাড়ি, তো এই বাগান বাড়িতে আমরা এসেছি। নিমন্ত্রণ করেছিল এই দাদু যে এখানে আজকে পুজো আছে, দোলের পুজো, তো আসার জন্য। তো আমরা সকালে এলাম, এখন 9টা বাজে। তো এইদিকে একটা, এইদিকটা পুরোই লেবু বাগান, তারপর কলা গাছও আছে, কলা পাতার অনেক কলা পাতা রয়েছে, তারপর এখানে লেবু গাছ রয়েছে এইদিকটা। তো চলো দেখতে থাকো। তো এখানে সমস্ত কিছু করে এবার আমাদের বাড়ির সামনে চলে এসেছি। এখানে একটুখানি রং খেলছি, তো বাচ্চাদেরকে মাখাচ্ছি, তো তারপর এবারে চলে যাবো হচ্ছে মায়ের ওখানে। এখন এই যে তেলে ভাজা দিয়ে গেল, তো তেলে ভাজা বাড়ি থেকে দিয়ে গেল, তেলে ভাজা দিয়ে এখন মুড়ি খাবো, তো খেয়ে তারপর মায়ের ওখানে যাব। আজকে আমাদের এখানে বোম্বা পুজো বলে আজকে আমাদের এখানে পান্তা ভাত খেতে হয়, মানে সারা গ্রামটাতেই তিনটে বোম্বা পুজো হয়, একটা বললাম না সৌরভদের ওখানে, একটা আমাদের এখানে, একটা বাজারে। তো আমরা পান্তা ভাত খাচ্ছি এখন ফুরুলি দিয়ে, আলু দিয়ে। যাই হোক, এবারে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো বড় মাসি এসেছে, বড় মাসি এখন আমি আর বড় মাসি মিলে পরোটা করছি, মা আলুর দমটা বানাচ্ছে, ঠিক আছে। তো এরপর দিদি চুল আঁচড়ে দিচ্ছে। তো আজকের ব্লগটা এটুকুই, তোমরা ভালো থাকবে, টাটা।